খুব ভালো লাগছে। প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে, তারপরে ধন্যবাদ দিতে চাই আমাদের যুব সমাজকে যিনি সবসময় এগিয়ে দিয়েছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, তারপরে অবশ্যই যিনি আমাদের পথপ্রদর্শক আমাদের বর্ধমান শহরের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, তাকে ধন্যবাদ দিতে চাই। আমাকে এই যে পদটা দিয়েছে, এত বিশ্বাস করেছে এই ছোট বয়সে, এতেই আমি ধন্য। কেমন সারা? খুবই ভালো সারা। সারা কেমন দেখতেই পাচ্ছেন, আমার চারিদিকে আমার ওয়ার্ডের মানুষ রয়েছে। আমি ছোট থেকে জন্ম থেকে এই ওয়ার্ডে বড় হয়েছি এবং এই মানুষদের মধ্যেই বড় হয়েছি। এখানে যারা আমার আশেপাশে রয়েছে সবাই আমার কাকা মামা, সবাইকার আমি ভাইজি, সেই হিসেবেই পাড়াদের সবাই চেনে, সবাই ভালোবাসে। পাড়ার মেয়ে সবাই বলছে যে তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে। আশা তো নিশ্চয়ই বাদী, কারণ আমার নিজের ওয়ার্ড, যা বাংলা যেমন নিজের মেয়েকে চায় তেমনি ওয়ার্ড নিশ্চয়ই নিজের মেয়েকে চায়। এবং অবশ্যই আমার বাবার পরিচয়ে আমি জানি, আমার বাবার নাম স্বপন হাজরা, দীর্ঘ 50 বছর ধরে 20 নম্বর ওয়ার্ডেতে তিনি রাজনীতি করে গেছেন, তৃণমূল কংগ্রেস করে গেছেন, মানুষের পাশে থেকেছেন। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন রাজনীতি মানে সমাজসেবা, আমি সেই পথেতেই হাঁটছি, সাধারণ মানুষের পাশে আমি সারা জীবন থাকব। এবং এই 5 বছর ওনারা যদি আমাকে 27 ফেব্রুয়ারি ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেয়, বাকি সারা জীবন আমি বড়দের পাশে ছোট হয়ে থাকব। প্রথম কাজ বলতে দেখুন, আমাদের পৌর প্রতিনিধিদের প্রথম কাজ হচ্ছে বর্ধমান শহরের প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তাঘাট, জল, আলো বিভিন্ন আমি রাস্তায় দেখেছি। এর আগেও আমি ওয়ার্ডে ঘুরেছি, তখন দেখেছি অনেক জায়গায় আলো কেটে গেছে। দীর্ঘ 5 বছর ধরে আমাদের যে পৌরসভার কাজকর্ম চলছে তাতে অনেক উন্নতি হয়েছে, কিন্তু পৌর বোর্ড গঠন না হওয়ার জন্য অনেক জায়গায় আলো কারো কেটে গেছে, তারা সাধারণ মানুষ, সেই বার্তাটা কারোর কাছে পৌঁছাতে পারেনি। তাই আমি চাই যেগুলো কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করব। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি নিয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো, এবং পৌর পরিষেবা যা আছে তা আমি দেখব প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি। হ্যাঁ, প্রচার শুরু হয়ে গেছে, যবে থেকে নাম ঘোষণা হয়ে গেছে আমার ওয়ার্ডের সমস্ত দাদারা নেমে পড়েছে, কাকারা নেমে পড়েছে, দেয়ালে চুনকাম করা হয়ে গেছে, পোস্টার লাগানো হয়ে গেছে, ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে। খুবই ভালো লাগছে যে দ্বিতীয়বার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমাদের নেত্রী, এর জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এরকম দ্বিতীয়বারের জন্য আমাকে এই সুযোগ করে দিয়েছেন। তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের জেলার সভাপতিকে, আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের আরও দলীয় নেতৃত্ব যারা আছে সকলেই যারা আমাকে দ্বিতীয়বার কাজ করার জন্য সুযোগ দিয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম কাজ করব আমাদের ওয়ার্ডে বেশিরভাগই ধরুন একটু জল নিয়ে তো সমস্যা আছেই, জলের যেটুকু কাজ বাকি আছে সেইটুকু করা, এবং রাস্তা ড্রেন যেটুকু আছে সেগুলো আমাদের যেভাবে পৌরসভার মাধ্যমে কাজ হবে সেইভাবে সেগুলো সম্পূর্ণ করা। তখন এই 17 নম্বর ওয়ার্ড বিশাল এলাকা জুড়ে যতটুকুই আমরা কাজ করি না কেন বিগত বোর্ডে, তা সেখানে প্রচুর রাস্তাঘাট করা হয়েছে, করা হলেও কিন্তু তবু সেই সামান্যই মনে হচ্ছে। তবু আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার এই ওয়ার্ডের যে অসম্পূর্ণ কাজ পড়ে রয়েছে, বিশেষত কিছু রাস্তাঘাট, ড্রেন, বৈদ্যুতিক আলো এবং জল, যেগুলো সাধারণ মানুষের একটা প্রবলেম, সাধারণ ছোটো ছোটো খুব প্রবলেমগুলো হয়, সেই সমস্যাগুলো পূরণ করার জন্য অবশ্যই চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যেন দ্বিতীয়বার পৌর মাথা হিসাবে কাজ করার এই সুযোগগুলো যেন পায়। কাজটা ছোট হলেও কিন্তু কাজগুলো এইটুকুই জনগণের দাবি থাকে যে এই কাজগুলো করার জন্যই, তা আমি চাইব যে 17 নম্বর ওয়ার্ডের যে সকল জনগণ আছেন তারাও যদি আমার সাথে সহযোগিতা করে হাত বাড়িয়ে দেন তাহলে কাজটা খুবই দ্রুত করতে পারবো। প্রচণ্ড ভালো লাগছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে মামাটি মানুষের দল এবং দিদি একটা বার্তা দিন, যারা দুর্দিনে পুরনো পার্টি করেছে তাদেরকে কাউকে আমরা ফেরাবো না,
সেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা এবং কাজ তিনি রাখেন এবং পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানেন 2008 সালে আমাকে প্রার্থী করা হয়েছিল, যে কোনো কারণে হোক আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 2013 সালেও দিদি নিজে আমায় প্রার্থী করেছিলেন, আবার 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। আমরা জানেন দীর্ঘদিন এখানে যখন সিপিএম সরকার ছিল এবং পৌরসভা ছিল, এই ওয়ার্ডের কি অবস্থা ছিল, সেখান থেকে আমরা পুরো ওয়ার্ডটাকে আমরা আজকে চেঞ্জ করে দিয়েছি। জল, রাস্তা, ড্রেন থেকে আরম্ভ করে মানুষের পরিষেবা থেকে আরম্ভ করে বার্ধক্যতা বিধবাতা থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী সমব্যথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে স্কলারশিপ থেকে আরম্ভ করে জয় জোয়ার থেকে আরম্ভ করে বার্ধক্যতা বিধবাতা সম নানা রকম যে অক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায় যে একাত্তরটা প্রকল্প, সেই প্রকল্পই অধিকাংশই আমাদের ওয়ার্ডের বাস্তবায়িত হয়েছে। এবং যেহেতু পার্টি বা সরকারের কাছে রিপোর্ট আছে, এই মানুষ মাকি পরিষেবা পেয়েছে, আমরা দেখেছেন আমরপুরে জল আমরা আরম্ভ করে দিয়েছি। কিছু রাস্তাঘাট এখনও যেহেতু প্রকল্পের জন্য ভাঙাচোরা হয়েছিল, আমরা প্রায় 80% রাস্তা বাগিয়ে দিয়েছি, আর কিছু একটা রাস্তা পেয়ে রাস্তাটা খারাপ আছে, সেটা হলে আমার কাজটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু ওটা পারিনি। আমরা আবার পৌর নির্বাচনের পর আমরা সেই কাজটা আমরা করে দেবো। আমি জিতে আসার পর কাজের তো শেষ নেই, মানুষের চাহিদা শেষ নেই। আমার প্রথম হচ্ছে কিছু রাস্তাঘাট এখন আবার যেটা খারাপ হয়ে গেছে, ত্রিফলাগুলো খারাপ আছে, সেইগুলো আমার রাস্তাঘাটটা করব। এবং তারপরে আমাদের যে উন্নয়ন, যে লক্ষ্মীর ভাণ্ডারে দেখে যে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে, এবং আমাদের যে দুয়ারে সরকার কিছু কিছু বার্ধক্যতা বিধবতা অক্ষমতা ভাতা কিছু কিছু এখন পেন্ডিং আছে, নতুন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছিলেন, সেইগুলো আমরা নতুন পুনরায় আমরা চালু করব। এবং সর্বোপরি মানুষের কাছে পৌরসভা পৌঁছে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে, আমাদেরও বার্তা থাকবে দুয়ারে পৌরসভা, সে দুয়ার পৌরসভা আমরা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো। আপনার এলাকা মাকা সংলগ্ন এটা নিয়ে আছে, বৃষ্টি পড়লে, বৃষ্টি একটু বেশি পরিমাণ হলে পরে জল জমে যায়, ওটা নিয়ে কি ভাবছেন? আমরা দেখেছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো ম্যানমেড বন্যা, আমরা হয়তো ভাবতাম দিদি ভুল কথা বলছে, কিন্তু আমি যখন পৌরসভার প্রথম প্রতিনিধি হয়ে এলাম, আমি দেখলাম আমাদের ওয়ার্ডে প্রত্যেকটি ড্রেনকে সমান করে দেওয়া হয়েছিল, জল নিকাশির কোনো ব্যবস্থা ছিল না। আমি প্রথমেই সেই সমস্ত ড্রেনকে নতুন করে খনন করে এমন পর্যায়ে আমরা করেছিলাম বাঁকার, কিন্তু জল উঠতো না। কিন্তু এবছর দেখেছেন যে প্রাকৃতিক যে বিপর্যয় হয়েছে, সেটা আমরা 100-150 বছর এই বৃষ্টি দেখিনি, সেই জন্য বন্যার সময় মানুষকে কোনো কষ্ট পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা যে আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দীক্ষা, সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা প্রত্যেকটি মানুষকে বিদ্যার্থী স্কুল থেকে রানী মাঠ থেকে আমরা ট্রান্সফার করেছি, তাদের দিন রাত তাদের খাবার জল থেকে আরম্ভ করে পানীয় থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ সমস্ত দিয়েছি। এবং তারা যারা যারা কাপড় জামা হয়তো আনতে পারে তাদের উপরে আমরা ব্যবস্থা করে দিয়েছি মানুষ, এবং আমাদের কিছু এনজিও আমাদেরকে হেল্প করেছিলেন, তাদের কোনো প্রবলেম হয়নি। আবার জল নেমে গেছে, তাদেরকে আমরা পৌঁছেও দিয়েছি, এবং তাদের বাড়ি যখন ড্যামেজ হয়েছিল আমরা 5,000 টাকা করে তাদের অনুদান দিয়েছি। আমরা দেখেছি আমফানে প্রচুর টাকা, এই অর্ডে 25 জনকে আমরা টাকা দিয়েছিলাম 5,000 টাকা করে। বাঁকা সংস্কারের কোনো কিছু চিন্তাভাবনা আছে? বাঁকা সংস্কার আমাদের বিগত দিনে যিনি আমাদের এমএলএ ছিলেন মন্ত্রী রবিবাবু করেছিলেন, এখনো বাঁকার কাজ চলছে। আমরা দেখবেন আমাদের পাশেই ওয়ার্ডের গায়ে বাঁকার সদরচন হয়েছে, এখনো কাজ চলছে। আমাদের যে উৎসব ময়দানের পাশে দেখবেন এখনো বাঁকার কাজ চলছে। আগামী দিনে যে বিডিআর উনি চেয়ারম্যান আছেন এবং আমাদের এমএলএ সাহেব আছেন খোকনবাবু, ওনার সঙ্গে আমরা আলোচনা করবো আফটার ইলেকশন, উনি আমাদেরকে বসবেন। এখনো তো আমরা সেট আপ হতে পারিনি, আমাদের খোকনবাবুর সঙ্গে পৌরসভা যখন আমরা সেট আপে বসবো, বিধায়ক প্লাস পৌরসভা একসঙ্গে বসে আমি দলের প্রথম টিকিট পেয়ে আমার খুবই আনন্দিত, আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার এই 10 নম্বর ওয়ার্ডে জিতে আসার পর অভাব অভিযোগ যতটুকু আছে আমি মেটানোর চেষ্টা করব। এবারের বর্ধমানের পৌর নির্বাচনের মুখ্য মটো হচ্ছে মানে ফেয়ার অ্যান্ড ফ্রেশ নাগরিক পরিষেবা প্রদান করা। প্রশ্ন, তাহলে কি ইতিপূর্বে ছিল না? নিশ্চয়ই ছিল, তার থেকে আরো রেকটিফিকেশন অবস্থায় আমাদেরকে আসতে হবে। তা এই যে বার্তাটা, এই বার্তাটার রিফ্লেকশন আমরা কোথা থেকে পেয়েছি? আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কার্যকলাপ তথা তার
মানে কি বলবো রাজনৈতিক যে ব্যাখ্যা তাতে সত্যি কথা বলতে আমরা অটোমেটিকলি ওই ভাবধারার মধ্যে ঢুকে যাচ্ছি, তাতে আরও যাতে উন্নত ধরনের পরিষেবা প্রদান করতে পারি এইবারের নির্বাচনে এটাই হচ্ছে আমাদের মত। ঠিকই আছে, কাজ করার মধ্যে দিয়েই তো দিন কাটাই, তা কাজেই আবার একটা কাজের সুযোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সভানেত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে যে জিতবে সেই আশা প্রকাশ করছে। আগে 10 নম্বর ছিলেন, 10 নম্বর আপনার পরিচিত এলাকা, চেনা এলাকা, এবারে আপনার 11 নম্বর হয়েছে। না, আজকে তো আর তৃণমূল কংগ্রেস 9, 10, 11, 12 বলে কোথাও সীমাবদ্ধ নেই, কোন নির্ধারিত এলাকার মধ্যে নির্দিষ্ট নেই। সর্বত্রই মমতা ব্যানার্জি, তার কর্মকাণ্ড, তার প্রকল্প, তার সুযোগ সুবিধা, মানুষের জন্য তার ভাবনা চিন্তা সবকিছুই বিরাজমান বলা যায়। কাজেই আমি 10-এ এতকাল পর্যন্ত ছিলাম, 15-20 বছর কাউন্সিল অ্যাগ্রি করা হয়ে গেল, স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে যে দৈনন্দিন সংযোগ, সেবা, পরিষেবা প্রদান, এই কাজগুলোর মধ্য দিয়েই তো দিন কাটাই। তা আজকে 10-এ যেটা করেছি ওটাই গিয়ে 11-তেও করতে হবে। 11-তেও আমাদের অনুরাগী সমর্থক কর্মী নেতৃত্ব অনেক রয়েছেন এবং আশা করি প্রত্যেকে মিলি আমরা 11-তেও আগামী দিনে বিভিন্ন উন্নয়নী প্রকল্প যেগুলো 10-এ আমি নিতে পেরেছিলাম, নেওয়া হয়েছে, সেটা ওখানেও কার্যকরী করা যাবে, কোনো অসুবিধা হবে না। একটা বিষয় হচ্ছে আমাদের 10 নম্বর ওয়ার্ড তুলনামূলকভাবে খানিকটা সাইজে ছোট, জনসংখ্যাও একটু কম 11-এর তুলনায়, সেই জন্য আর কম্প্যাক্ট এরিয়া, এখানে কাজকর্মগুলো গুছিয়ে করতে যতটা সুবিধা হয়েছে, আর নতুন বসতি বসতে বসতে 11 নম্বর ওয়ার্ড পঞ্চায়েতের সঙ্গে বর্ডার লাইন এত বড় ছড়িয়ে গেছে, যেখানে সেখানে বসতি গড়ে উঠেছে, হয়তো রাস্তা নেই, আলো নেই, পানীয় জলের সুব্যবস্থা নেই এবং নানাবিধভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেগুলো অধিকভাবে নজর দিয়ে করাতে হবে। 10-এ যেমন অত্যন্ত সুসম্বদ্ধ এলাকা, এখানে ওই সব অসুবিধাগুলো খুবই এখন কম, কিন্তু 11-তেগুলো হবেই, মাঠের পর মাঠ নতুন নতুন বাড়ি হচ্ছে, শত শত বাড়ি, যারা স্বাভাবিকভাবেই পৌর পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আছে, সেইগুলো আমাদের দেখতে হবে। 10-টা আপনি সাজিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, 10-টা বলতে পারা যায়, টু সাম এক্সটেন্ট একদম সাজানো এলাকা, রাস্তা আছে, জল আছে, 11-টা হবে, কিছু কিছু হয়েছে, আর বাকি যেটুকু যেখানে যা আছে মেইনলি যদি আমাকে মানুষ সুযোগ দেয়, আশীর্বাদ করে, তাহলে প্রথমেই আমি দেখব 11 নম্বর ওয়ার্ডের চলাচলের জন্য মানুষের যেন রাস্তাগুলো আগে সব ঠিকমতো হয়ে যায়, আর রাস্তা হওয়ার পরই বর্ষার জল নিষ্কাশন আর ড্রেনেজ সিস্টেমটা এটা রেডি করে দিতে হবে। প্রথমে তো নার্ভাস ছিলাম, আমি অনেক নার্ভাস ছিলাম কি কিভাবে কি করব না করব, কিন্তু আজ যখন মিছিল বার হই না, সারাদিন যা লোকে সারা দেখলাম, একদম হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে এই মিছিলে যেভাবে পায়ে পা দিয়ে সব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, হ্যাঁ, ঘোরাফুলে ভোট দিন যেভাবে বলছিল, সেভাবে আমার উৎসাহ আর বেড়ে গেছে, মানে আর তো কিছুর ভয় নেই আমার, বা ভয় ছিলাম, প্রথমবার ক্যান্ডিডেট হচ্ছি, প্রথমবার মানে দল আমাকে চান্স দিয়েছে, একদম পুরো নার্ভাস ছিলাম, কিন্তু আজকে যা মিছিল করেছি, মিছিল করে লোকের যা সারা পেয়েছি, হ্যাঁ, লোক নিজে নিজে মিছিলে চলে আসছে, না ডাকলেও চলে আসছে, আমি দেখলাম না পুরো দেখে আমার মন পুরো ইয়ে আছে, আমি লড়াই করার জন্য প্রস্তুতি, যেই দাঁড়াক আমার বিরুদ্ধে, যেই দাঁড়াক CPM BJP যাই, যেই দাঁড়াক নিশ্চিত তাকে হারাবো, একদম কনফিডেন্টলি বলছি আমি। মানুষের সারা ভালো পেয়েছেন,
জেতার পর প্রথম কাজ কি করতে যাই? জেতার পর প্রথমেই দেখেছি যে রাস্তার অবস্থাগুলো পুরো খারাপ আছে, রাস্তা পুরো একদম অবস্থা খারাপ আছে। আমি চেষ্টা করব কি আমাদের পুরো ওয়ার্ডের রাস্তা ব্যবস্থাটা ভালো হোক, তারপরে জলের কিছু সমস্যা আছে, জলের সমস্যাটা দেখব। হ্যাঁ, এইগুলো লাইট ফাইট অনেক অনেক ব্যাপার আছে, সব অনেক বড় ওয়ার্ড আমাদের, এখান থেকে শুরু তাহলে কেস কেষ্টপুর যেয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাকে অনেক সময়ও লাগবে আমাকে কাজ করতে। হ্যাঁ, দেখি কি চেষ্টা করব, সবাই সিনিয়ররা আছে, আমার বাবা আছে, এবং আমি কাউকে ছোট করব না, সবাইকে নিয়ে কিভাবে কাজ করে পাড়ার উন্নয়ন করতে পারবো। যেমনি অনেক সিনিয়ররা বলে হ্যাঁ আমাকে নিয়ে কাজ করতে, আপনারা অবশ্যই নিয়ে কাজ করবো, আমি তো নতুন, আমি তো অত জানি না, আপনাদের সহযোগিতা না করলে আমি কি করে কাজ করবো একদম। আর চেষ্টা দেখাবো কি হ্যাঁ এক নম্বর ওয়ার্ড কাজ দেয়। টিকিট পাওয়ার জন্য ধন্যবাদ কাকে দিতে চান? টিকিট পাওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ দিতে চাইছি আমাদের সভানেত্রী মানে মমতা ব্যানার্জিকে, এবং ইউথ আইকন অভিষেক ব্যানার্জিকে, আর তারপরে আমাদের বর্ধমান বিধায়ক মাননীয় খোকন দাসকে দিতে এই টিকিট পাওয়ার দিয়ে দিয়ে। প্রথমত মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ যে আমাকে 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে প্রার্থী করেছে। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ, এবং খুব ভালো লাগছে। আমাদের প্রথম কাজ বলতে একটু আমাদের পানীয় জলের সমস্যা আছে, সেই বিষয়ে দেখব। ইতিমধ্যে আমাদের প্রতিটা পাড়ায় জলের পাইপ বসানো হয়ে গেছে, ঠিক আছে, এবার জলের কানেকশনটা বাকি আছে, ওইটা প্রথমে দেখব। আর আমাদের এই রামমুদি সূর্যনগর এই সাইডে একটু নিকাশি ব্যবস্থার সমস্যা আছে, ওইটা সরবরাহ। রাস্তা আমাদের ওই রবীন্দ্রপল্লী পর্যন্ত ভালোই আছে, এই ব্রিজ থেকে এই সুগন্ধপল্লী পর্যন্ত রাস্তাটা খারাপ আছে, সেটা আমরা মানে এর আগে পৌরসভা থেকে মাপজোক করে নিয়ে চলে গেছে, ওটা বেরোলে ওটা ভালো হয়ে যাবে। বাঁধের দেখুন, এখানে অধিকাংশ লোকের সরকার থেকে পাড়টা এর আগে পেয়ে গেছে, এখন বর্তমান হাউস ফর অলে প্রত্যেকে বাড়ি পাচ্ছে। ইতিমধ্যে আমাদের এই পাটেই আমাদের 13টা বাড়ি পেয়েছে এবং আগামী দিনে আরও পাবে। খুবই ভালো লাগছে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী আমাকে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস মনোনীত করেছেন, খুবই আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমায় যে দায়িত্ব দিয়েছে আমি সফলতার সাথে এই ওয়ার্ডকে প্রচুর ভোটে জয়লাভ করে দিদিকে উপহার দিয়েছে। দেখুন, জয়লাভের পর প্রথম কাজ মানুষের ডেভেলপমেন্ট, ওখানে মানুষের যেটা প্রয়োজন সেটা করা, রাস্তাঘাট উন্নয়ন থেকে লাইট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে কর্মসংস্থান সমস্ত ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, সেটাই আমার লক্ষ্য থাকে। দীর্ঘ পথ চলা কেমন লাগছে? দেখুন, ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, তারপরে যুব দল দায়িত্ব দিয়েছিল জেলায়, যুব সংগঠন জেলায় তৈরি করেছিলাম, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে সংগঠন মজবুত করেছিলাম, দল দায়িত্ব দিয়েছিল, এবং আমি গর্বিত যে সময় আমি যুব সভাপতি ছিলাম আমাদের দল পূর্ব বর্ধমান জেলায় 16-0 মানে আমরা 16টা সিটি পেয়েছিলাম 16টা বিধানসভায়, বিরোধীরা একটাও সিট পায়নি। আমাকে যে দায়িত্ব